এখানে আল্লাহ ইমানের শর্ত দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমরা দুর্বল হয়ও না, তোমরা দুঃখিত হয়ও না, চিন্তিত হয়ও না। ওয়া আনতুমুল আ'লানা ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো, আল্লাহবীর হয়ে থাকো, আল্লাহকে ভয় করো, প্রকৃত ইমানদার হও, অবশ্যই আল্লাহ তাআলা তোমাদেরকে সাহায্য করবেন, অবশ্যই আল্লাহ তাআলা তোমাদেরকে কি করবেন, বিজয় দান করবেন। বিজয় তো আল্লাহর কাছ থেকে আসে, বিলা আল্লাহর পক্ষ থেকে আসে, পরাজয় আল্লাহর, বা আল্লাহ যাকে লাঞ্ছিত করেন তাকে পরাজয় দান করেন। মুসলমানরা কখন সংখ্যাধিক্যের কারণে বিজয় লাভ করেনি, ইমানের বলে বলিয়ান হয়ে যান, ওমর ইবনে আল খাত্তাবের মতো হয়ে যান, তখন অবশ্যই আপনাকে আল্লাহ তাআলা বিজয় লাভ করবেন, বিজয় দিবেন। ওমর ইবনে আল খাত্তাব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেড়ে যারা বুনিয়াদের উপরে ছিলেন, তখন কোনো মুসলিম বেনামাজি ছিল না, এখন পাপ শতকরা 95 জন বেনামাজি, শতকরা 95 জন আল্লাহ এবং তার রাসূলের আদর্শ থেকে সরে গেছে। যখন আমরা আল্লাহ আল্লাহ এবং তার রাসূলের রাস্তা ছেড়ে দিয়েছি, এখন কাফেররা আমাদের উপরে আপনার চেপে বসেছে। অতএব আমরা আমাদের ইমানের ঘরে ফিরে আসব, আমরা সার্বিক নিজের ইবাদত বন্দেগী নিজের অন্তর থেকে আল্লাহর কাছে তওবা করব, যে আল্লাহ আমাদের যাহা ভুল ত্রুটি হয়েছে আল্লাহ আমাদের ক্ষমা করুন, বাকি দিনের জন্য ক্ষমা করুন, আগামীতে আমাদেরকে ইমানের উপরে ইস্তেকামত রাখুন। আসুন, অত্যন্ত জরুরি বিষয়, অত্যন্ত জরুরি বিষয়। আল্লাহ তাআলা বলছেন বিজয় তখনই আসবে যখন তুমি কি করবে, মুমিন হবে। আল্লাহ তাআলা স্পষ্ট বলেন এখানে সূরা আল ইমরানের এই আয়াতটি আপনারা যদি একটু দেখেন, আয়াত কিন্তু অল্প কয়েক মানে কয়েকটা কথা আল্লাহ বলছেন যে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লানা ইন কুনতুম মুমিনিন, তোমরা দুঃখিত হয়েও না, চিন্তিত হয়েও না, তোমরা দুর্বল হয়ে পড়ে না, আল্লাহর পক্ষ থেকে অবশ্যই সাহায্য আসবে তুমি যদি মুমিন হও, আল্লাহ ভীরু যদি হও।